গুড মর্নিং বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে ভিডিওটা একদম রান্নাঘর থেকে শুরু করলাম আর ডিমের ঝোল রান্না করব যার জন্য পেঁয়াজ রসুন আদা জিরে শুকনো লঙ্কা যেগুলো মশলা লাগে সেগুলো সব জোগাড় করে নিয়েছি আর এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি বেগুন ভাজা হবে আর হবে ডিম ডিমের কারি লাউ লাউ না সরি ভুল বললাম ওল দিয়ে আলু দিয়ে আর একটু মটরশুটি দেব তো এ দিয়েই রান্না করব তো শীতকালে না যে কোনো কিছু কিছুর ভিতরে একটু যদি মটরশুঁটি দেওয়া যায় খুব ভালো লাগে কিন্তু তো সেটাই করছি দেখো মশলাটা অনেকটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর তারপরে যে মটরশুঁটিগুলো সেদ্ধ করে রাখা ভাজি নিই মশলার ভিতরে দিয়ে দিলাম সিদ্ধ করে রেখে যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর যেগুলো ডিম টিম ওগুলো যেগুলো ভাজা আছে তো সেগুলো দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল ঢেলে দেবো যেহেতু আমি মশলাটা আগে ভালো করে কষিয়েছি সেহেতু এখন আর বেশি একটা কষানোর কোনো দরকার নেই জল দিয়ে দেবো আর ওদিকে যেহেতু আমার ভাত হচ্ছে আজকে আর গরম জল করতে পারলাম না আসলে কি হয় সব দিন সব কিছু হয়ে ওঠে না তাই না আমি যদি এখন গরম জল করতে যাই আরও দেরি হয়ে যাবে যার জন্য ভাবলাম যে না আজকে ঠান্ডা জলই দিয়ে দিই কোনো ব্যাপার নেই মাঝে মাঝে একটু ফাঁকিবাজি কাজ না করলেও কিন্তু হয় না দেখবে তো ডিমটা কিন্তু একদমই ঝোল রাখবো না আর যেহেতু ওল দেওয়া আছে না মানে একটু ফুটে উঠলে পুরো ডিমের কারি মতো হয়ে যাবে ঝোল লাগবে না আমাদের ডিমের কারি বানাবো তো ওদিকে ডিমের ঝোলটা ফুটতে দিয়ে এদিকে চলে এসেছি ঘরে আর বিছানাটা গুছিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর এখন পর্যন্ত না আমি ব্ল্যাঙ্কেট বের করিনি তো এবার মনে হচ্ছে বের করতে হবে না হলে খুব ঠান্ডা লাগছে গত দুদিন ধরেই হঠাৎ করে ঠান্ডাটা পড়ে না হলে কিন্তু ঠান্ডা একদমই লাগছিল না গরম লাগছিল তো যাই হোক এবার বের করে নিতে হবে এমনিতেও তো জামা কাপড় আর বিছানা গোছাতে গোছাতেই সারাদিন কেটে যায় আর এবার তো শীত আসছে এবার তো মানে কি হবে বুঝতেই পারছো আমার কেন তোমাদের সবারই একই অবস্থা হবে শীত আসলেই যে এই একটা মানে বিরক্তিকর কাজ এই যে লেপ ক্যাথা গোছানো বিছানা গোছাতে গোছাতেই প্রায় এক ঘন্টা লেগে যাবে আর যাদের ছোটো বাচ্চা আছে তারা তো বারবার মানে নোংরা করবে সেগুলো ইয়ে করে ফেলবে তো যাই হোক যাদের ছোটো বাচ্চা আছে তারা সবাই জানে নতুন করে বলার কিছু নেই তো দেখো ঘরটাকে টিপটপ করে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি যদিও বা এরকম কতক্ষণ থাকবে তার কোনো গ্যারেন্টি তে পারছি না তবুও থাকুক না থাকুক গোছাতে তো হবেই বলো তারপরে যে রান্নাঘরে চলে এসেছি আমার ডিমের ঝোলটা হয়ে গেছে এটাকে বা নামিয়ে নেব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর সামান্য একটু মানে আর দু মিনিট রাখবো আর কি ডিমটা রেখে নামিয়ে নেবো আর একটু ঝোলটা টানিয়ে নেব তো যে দেখো নামিয়েও নিলাম এবার সকাল থেকে না কাজ করতে করতে মনেই নেই যে আমাকে এখন লেবুর জলটা খাওয়া হয়নি আর লেবুর জল খাওয়া বলতে শীতকালে একটু ঘুমির থেকে উঠে গরম জল খাওয়াটাই ভালো যেহেতু একটু গলা টলাগুলো বসে যায় না আর আমি এখন ভয়েস দিচ্ছি তখন আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছ আমার কিন্তু গলাটা পুরো বসে গেছে কিছুই ভালো লাগছে না সেই জন্য ভাবছি গরম জল যখন খেতেই হবে সঙ্গে একটু লেবু দিয়ে দিই দিয়ে খেয়ে নিই তো সেটাই খেয়ে নিচ্ছি দেখো আর বাসি পেটে খাই তো পুরো একদম দাঁতটা টক হয়ে যায় যেজন্য একটু গলা উঁচু করে খেতে গেলাম আর দেখলেই এই তো গলায় বেঁধে গেল তো তারপর এটা খেয়ে নিয়ে চলে এসেছি আমি বাসন মাজতে আর দেখতেই পাচ্ছ কত বাসন বেরিয়েছে তো সেগুলোই এখন আস্তে আস্তে মেজে নেব তো আমরা হাউস ওয়াইফরা কী করি সংসারের কাজ করতে গিয়ে আমরা নিজেদের দিকেই খেয়াল রাখতে কিন্তু ভুলে যাই আর এটা হয় স্বাভাবিক সবার ক্ষেত্রেই হয় তো সেটাই আর কি নিজেদের দিকে একটু নজর দিতে হয় আর দেওয়াটাই ভালো আর কি তো যাই হোক দেখো আমার এদিকে বাসন মাজা প্রায় কমপ্লিট হয়ে গেল ছেলে দুধের বোতলটা একবারে পরিষ্কার করে নিচ্ছি আর গ্যাস ওভেনটা এখনও পরিষ্কার করিনি ভাবলাম আগে বাসন মাজার কাজটা করে নিই তারপর ওটা ভালো করে ডিপ ক্লিন করা যাবে যেহেতু ডিমের ঝোল রান্না করেছি আর যেদিন দেখ একটু বেশি মশলা টশলা দিয়ে রান্না করা হয় তেল টেল ছিটে যায় সেদিন একটু বেশি ভালো করে পরিষ্কার করা লাগে আর আমি রান্না বান্না করলে বা একটু হয়তো ডাল বানালে সেদিন কিন্তু মানে একটু ন্যাকড়া দিয়ে জল দিয়ে মুছে নিলেও হয়ে যায় তো সেটাই করব আমি আজকে ভালো করে পরিষ্কার করতে হবে যেহেতু বললাম তোমাদেরকে মশলা কষাতে গিয়ে একটু তেল মশলা ছড়িয়ে ছিটিয়ে গেছে তো সেটা এখন পরিষ্কার করে নিয়েছি কসবাইট দিয়ে আর সাবান দিয়ে তো কখনোই তার জালি ইউজ করবে না কারণ গ্যাসটা খারাপ হয়ে যেতে পারে আর যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না জিনিসটা অনেক দিন কিন্তু ব্যবহার করতে পারবে আর ভালোও থাকবে তো আমার ওভেনটা অনেক দিন হয়ে গেল এখনও পর্যন্ত মানে তোমাদের ক্যামেরায় কেমন লাগে আমি জানি না কিন্তু দেখে মনে হয় যে এই মনে হয় দশ দিন বা পনেরো দিন কেনা হয়েছে কিন্তু ওই যে একটু নোনা জল আছে যার জন্য নিচেগুলো না একটু মানে জং জং মতো ধরে যাই ও তো যথেষ্ট পরিষ্কার করি তাও এরকম হয়ে যায় তো এই যে ওইদিকে আমার রান্নাঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে তারপর চলে এসেছি ঘর মুছতে তো ঘর মুছে নিয়ে জামা কাপড় আছে সেগুলো ধুতে হবে ধুয়ে তারপর আমি একেবারে স্নান করে চলে আসব। আর দরজাটা একটু খুলে দিলাম কারণ বাইরেটা একটু মুছে নিতে হয় না নাহলে অপরিষ্কার দেখায় আর কি আর আজকে কাপড় একদম অল্প কাঁচা ধোয়া আছে খুব একটা বেশি কিন্তু নেই যার জন্য একটু সুবিধা আর এই শীতের দিনে না এই জলঘাটার কাজগুলো করতে সব থেকে বেশি কষ্ট যেমন ধরো ঘর মোছা স্নান করতে যাওয়া তো যাই হোক তবুও তো করতে হবে করে নিতেই হবে আর দেখো এদিকে রান্নাঘরটাও আমি পরিষ্কার করে চলে এসেছি আর আজকে আর পাঁপড়গুলো রোদে দেওয়া হয়নি একটু ভেজা ভেজা মানে বাথরুমের সামনে থাকে তো একটু ভেজা ভেজা হয়ে যায় তো চলো বন্ধুরা আমি স্নান করে এসে তোমাদের সঙ্গে কথা বলছি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা সকাল থেকে তোমাদের সঙ্গে সামনে থেকে এসে কথা বলা হয়নি তো এখন টাইম পেলাম জন্য এখন কথা বলতে আসলাম এখন বাজে দুপুর দুটো আর তোমরা আমাকে দেখে বুঝতে পারছো আমার রান্নাবান্না কাজকর্ম সব কিছু করে এখন স্নান করে আসলাম তো একটু দেরি হয়ে গেল আর কি আসলে আজকে ঘুম থেকে উঠতে না অনেকটা দেরি হয়ে গেছে বলেছিলাম না গতকাল যে শরীরটা ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না সেই জন্য রাত্রে মানে একটু ঘুমও আসছিলো না আর একদম বলতে নেই একদম সকালবেলা ঘুমিয়েছি বলতে পারো সাড়ে পাঁচটা ছটার সময় সারা রাত একটু তোমার ঘুম হয়নি তো সেই জন্য একটু উঠতে দেরি হয়ে গেল তো চিন্তার কোনো কারণেই হয়ে গেছে টাইম মতোই তো দেখো এই যে ছোটো বালতির এক বালতি জামাকাপড় কাঁচা ধোয়া করেছি এগুলো এখন মেলে দিতে হবে তারপরে এখন কাজ বলতে সেরকম কিছুই নেই খাওয়া দাওয়া করবো আর ছেলেকেও বাবা খাওয়াচ্ছে তো আমি বললাম খাওয়াতে বসো যেহেতু অনেকটা টাইম লেগে যায় তো একটু অর্ধেকটা খাইয়ে দিলে তারপর আমি স্নানটা করে আসতে পারি ওই সময় তারপর আমিও খাওয়াতে পারি আর কি আর রান্নাবান্না যেটা করেছি আজকে বেগুন ভাজা আর ডিমের ঝোল বানিয়েছি ওল দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে তো এটাই আর কি তো খাওয়ার সময় তোমাদেরকে একবার দেখিয়ে দেবো তো চলো বন্ধুরা আমি জামাকাপড়টা মেলে নিই তারপর ছেলেকে বাকিটা খাইয়ে দিই কারণ খিদেও পেয়ে গেছে খেতে হবে ও সকালে এখন ওষুধ খাই তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে তো আমরা লাঞ্চে বসে গেছি দেখো বেগুন ভাজা ছেলের তো খাওয়া হয়ে গেছে আর এই যে বলেছিলাম যেটা একটু ঝোল রাখবো না একটু কিন্তু ঝোল নেই পুরো আলু আর ওল সেদ্ধ হয়ে পুরো মানে মশলা হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই খাওয়া দাওয়া করে কমপ্লিট করে চলে আসলাম তো এখন আর কোনোই কাজ নেই তো ভাবছি একটু বেরোবো বেরোবো মানে হয়তো একটু বাইরের দিকে যাব তো জানি না এখনও যাওয়া হবে কিনা আর এখন ছেলেকে মানে তখন তোমাদের কি বললাম যে ছেলে করে বাবা খাওয়াচ্ছে ও না একটা ভাতও খায়নি তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম করে আবার চেষ্টা করছি একটু যদি খাওয়াতে পারে তো সেটাই আর কি সকাল থেকে যেহেতু ভাত বা ভারী কিছু খায়নি তো এখন যদি না খাই এবার ঘুমিয়ে পড়বে এবার প্রায় সাতটা আটটা পর্যন্ত শোবে অতক্ষণ খালি পেটে শোয়ানোটাও ঠিক না তো সেই জন্য বললাম তুমি আর একটু চেষ্টা করো তো অল্প অল্প করে খাচ্ছে আর কি তো বাচ্চারা মাঝে মাঝে এরকম বায়না করেই না প্রত্যেকের বাচ্চাই কিন্তু করে তো চলো বন্ধুরা ওরা খাওয়া দাওয়া করে নিক তার মাঝখানে আমি ভিডিওটা এডিট করে পোস্ট আপলোড করে দিই তো আর আমার এই আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে আজকের মতো বাই